গতকাল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা ইমামি অফিসে গিয়েছিল আর ইমামি কর্তাদের সঙ্গে মিটিং করেছে তারপর থেকে একটা খবর উঠে আসছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিছু জাতীয় দলের খেলোয়াড়দেরকে সই করাতে চায় সব এই ভিডিওতে তোমাদের জানাবো তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো চলো শুরু করছি আজকের প্রথম খবর প্রথম খবরটি বলবো মোহনবাগান সুপার জাইন্টকে নিয়ে মোহনবাগান সুপারজাইন অনেক দিন ধরেই টার্গেট করছিলো জিকসেন সিং এর সঙ্গে কিন্তু বলা যাচ্ছে এখন যে জিকসেন সিং মোহনবাগানে আসা শুধু সময়ের অপেক্ষা কারণ এই জন্যই একদিকে লক্ষ্য করা যেতেই পারে যে কেরালা ব্লাস্টার তাদের কিন্তু অনেকগুলো মাঝ মাঠের খেলোয়াড় এই মুহূর্তেই তাদের টিমে রয়েছে জিকসান সিং একজন সিডিএম আর তারপরও কিন্তু ভিপিন মোহানান রয়েছে এই মুহূর্তে তিনি চটিল মানে চোট রয়েছে এছাড়াও ছাড়াও কিন্তু আজার রয়েছে আজহারের ভাইও রয়েছে তো অনেকগুলো কিন্তু মাঝ খেলোয়াড় রয়েছে মানে স্বদেশী খেলোয়াড় এরপর এতগুলো একসঙ্গে মাঝ মাঠের খেলোয়াড় নিশ্চয়ই তাদের টিমে রাখবে না আর যদি তারা মার্কেটে এই খেলোয়াড়টিকে ছেড়ে দেয় তারা কিছু অর্থও কিন্তু মার্কেট থেকে জোগাড় করতে পারবে যা দিয়ে তারা অন্য কিছু খেলোয়াড় তাদের অন্য কোনো পোজিশনে কোনো খেলোয়াড়কে তারা সই করাতে পারবে তো সেই দিক থেকে দেখা হচ্ছে আর মোহনবাগান ম্যানেজমেন্টও কিন্তু অনেক টাকার অফারও করেছে এই জিগসেন সিংকে নেওয়ার জন্য তো দেখা যায় ফাইনাল হয় কি না বাট অনেকটাই এগিয়ে রয়েছে জিকসেন্সিং সিং নতুন মরশুমে কিন্তু মোহনবাগানে হয়ে খেলার জন্য এবারই আরেকজন ডিফেন্সের খেলোয়াড় বিদেশি খেলোয়াড় ব্র্যান্ডেন হ্যামিলের কথা বলবো এই খেলোয়াড়টিকে সম্ভবত মোহনবাগান টিম ম্যানেজমেন্ট রাখতে চাইছে না আর এই প্লেয়ারটির কাছে কিন্তু কেরালা ব্লাস্টারের অফার রয়েছে কেরালা টিম এই খেলোয়াড়টিকে কিন্তু সাইন করাতে চায় আর এর সঙ্গে বলে রাখি মোহনবাগান টিম কিন্তু হেক্টার উৎসাহের সঙ্গে হয়তো সম্পর্ক ছিন্ন করতে চলেছে তারা নতুন ডিফেন্সের খেলোয়াড়ের খোঁজে কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে কারণ তারা পুরনো ডিফেন্সের যে খেলোয়াড় দুজন ছিল তাদের উপর পারফরমেন্সে কিন্তু খুব একটা খুশি নন তো দেখা যাক কতটা ফলপ্রসূ হয় মোহনবাগানের জন্য নতুন কোনো ডিফেন্সের খেলোয়াড় এসে যখন জায়গা নেবে বাট কেরালাতে সই করতে চলেছে এই ব্র্যান্ডেন হ্যামিল এবার ইস্টবেঙ্গলকে নিয়ে একটা খবর দেবো ইস্টবেঙ্গল তো অনেক বিদেশি খেলোয়াড়কে সই করানোর জন্য চারিদিকে রুমার উঠছিল বাট এই মুহূর্তে আরেকটা রুমার উঠেছে একজন স্ট্রাইকার খেলোয়াড়কে নিয়ে যিনি এই মুহুর্তে গি মানে গ্রিসের একটা ক্লাব আছে অলিম্পিয়াকোস তো সেখানে খেলেন অনেক দিন ধরেই সেখানে তিনি খেলছেন অনেক গোলও করেছেন বাট এই খেলোয়াড়টির বয়স কিন্তু সাঁত্রিশ বছর বয়স আর সাঁত্রিশ বছর বয়সটাই কিন্তু একটা ফ্যাক্টর হতে পারে এর আগেও অবশ্য আমরা আইএসএলএ দেখেছি অনেক খেলোয়াড় ওবেচে করুমিনাস তারা কিন্তু বয়স থাকা সত্ত্বেও তারা গোল্ডেন বুট জিতে এখান থেকে গেছে কিন্তু ইস্টবেঙ্গলের ইতিহাসে যদি দেখা যায় তো অনেক বয়স্ক খেলোয়াড়দের নিয়ে এসেছে আগের বছরই একজনকে নিয়ে এসেছিলো বাট তার পারফরমেন্স তোমরা দেখে নিয়েছিলে কি পারফরমেন্স করেছে তো সেই দিকে একটা ভয়ে হ্যাঁ মানে একটা ইস্টবেঙ্গল সাপোর্টারদের হতে পারে যে এই খেলোয়াড়টি যদি সাইন করে তো কী অবস্থা হবে ইস্টবেঙ্গলে আবারও কারণ মাদিতালের মতো একজন ইয়ান খেলোয়াড় রয়েছে আর যদি স্ট্রাইকার এই খেলোয়াড়টা সই করে দেয় একটা বুড়ো খেলোয়াড় হয়ে যাবে তবে কেমন পারফরমেন্স করবে সেই দিকেও নজর থাকতে হবে তো মরক্কোর এই খেলোয়াড় বয়স সাঁত্রিশ বাট এটা বলে রাখি এটা কিন্তু রোমান যদি পুরনো পারফরমেন্স যদি দেখা যায় তাহলে এই প্লেয়ারটি ভালো তো যাই না যদি ইস্টবেঙ্গলে সাইন করে আর এই রোমানটা যদি সত্যিই হয় তাহলে কী অবস্থা হবে সেটা তো পরেই বোঝা যাবে এবার ইস্টবেঙ্গলের জাতীয় দলের একটা খেলোয়াড়ের সঙ্গে কিন্তু লিঙ্ক আপ তৈরি হয়েছে সেটা হচ্ছে মুম্বাই সিটি এফসির একজন খেলোয়াড় আপুইয়া এই কি নিতে নাকি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট নাকি সাড়ে পাঁচ কোটি টাকার অফার করেছে তো কতটা সত্যি আছে সেটা এখনও বলা যাচ্ছে না কারণ একটা রুমার পর্যায়ে রয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট জানোই খুব একটা ম্যানে মানে পয়সা খরচা করতে চায় না তারপরে সাড়ে পাঁচ কোটি টাকা খরচা করে আপুইয়ার মতো খেলোয়াড়কে নেবে তো ওইটার কেন ডাউট লাগে তো জানি না কতটা সত্যতা রয়েছে বাট মার্কেটে একটা রুমার উঠেছে যদি এই ঘটনাটা সত্যি হয়ে থাকে তাহলে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে অনেকটাই ভালো হবে কারণ আপুইয়ার মতো একজন মাঝমাঠের খেলোয়াড় যদি ইস্টবেঙ্গল টিমে আসে আর তিনি বর্তমান সময়ে যা ফর্মে রয়েছে তো ইস্টবেঙ্গলের পক্ষে অনেকটাই কিন্তু লাভ হবে